কালো পতাকা মিছিল কেন করল, তাদের ব্যর্থতার জন্য আমরা তো দায়ী, তারা তো তাদের ব্যর্থতার জন্য, আন্দোলনে ব্যর্থতার জন্য গণতন্ত্রের অগ্রযাত্রা কোন অগ্রযাত্রাকে অপবাদ দিয়ে তো কোনো লাভ নেই, এবং এটাকে কালো রঙে রঞ্জিত করা তো কোনো সুনির্দিষ্ট কোনো নির্দিষ্ট কারণ আছে বলে কোন শুভ বোধ সম্পন্ন মানুষের এটা মনে হয়। এই ধরনের কর্মসূচি গণবিরোধী কর্মসূচি, এ ধরনের কর্মসূচি জনগণের গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবিরাম প্রয়াস, সেই প্রয়াসের বিরুদ্ধে গভীর একটা চক্রান্ত বলে আমরা মনে করি। এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করা উচিত, এবং আমরা মনে করি এ ধরনের কর্মসূচি প্রত্যাহার না হলে আমাদেরকেও জনগণের জানমাল রক্ষা আবারও সতর্ক পাহারায় অবস্থান আমাদেরকে যেতে হবে। সঙ্গে সঙ্গে যদি সহিংস তৎপরতা ঘটতে থাকে কর্মসূচির নামে, সে অবস্থা উদ্ভূত পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক। এখন অপরাধ করে কেউ জেলে গেলে, কারো বিরুদ্ধে মামলা হলে সেটা কি সরকারের উপর দৌড় চাপানোর কোন কারণ আছে? আজকে তারা সন্ত্রাস করবে, ট্রেন পোড়াবে, বাস পোড়াবে, মানুষ পুড়িয়ে মারবে, এইসব অপরাধের জন্য এগুলো আর কতকাল চলতে দেব? ইলেকশন কে সামনে রেখে আমরা অনেক কিছুই নীরবে হজম করেছি, অনেক কিছু আমরা দেখেও অনেক সময় এটাকে অতটা আমরা সিরিয়াসলি বিষয়টা দেখিনি, কারণ গণতান্ত্রিক বিশ্ব মনে করবে যে আমরা একটা সংঘাত সংকুল অবস্থা সৃষ্টি করেছি। সংঘাত সহিংসতা আমরা সব সময় এটা থেকে নিজেদের বিরত রাখতে আমরা চেষ্টা করেছি। যখন সমাবেশ আমরা করি, বিএনপিরও সমাবেশ থাকত কর্মসূচি, আমরা কখনো তাদের কোন সমাবেশে আমাদের সাথে পাল্টাপাল্টি, আপনারা সংবাদপত্রে মিডিয়ায় বলেছেন পাল্টাপাল্টি, কিন্তু পাল্টিতে রক্তক্ষয়, এই পাল্টাপাল্টিতে আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ এসব বিষয়গুলো নিশ্চয়ই ছিল না, এবং আমাদের ধৈর্য শক্তির কারণে এটা সম্ভব হয়েছে। এখন নির্বাচন চলে গেছে, এখন আমাদের মানুষকে বাঁচাতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের দেশে বেকার ছেলে মেয়েদের, যারা বেকার তাদেরকে কাজ দিতে হবে। সরকার 5 বছরের জন্য 1 কোটি বেকারের কর্মসংস্থান, যেটা প্রতি বছরে 20 লাখ করে, এই টার্গেটগুলি আমাদেরকে পূরণ করতেই হবে জনসাধারণে। কাজে ক্ষমতায় বসে আনুষ্ঠানিকতা শেষে আমরা কাজেই মনোযোগ দিয়েছি। আমাদের মন্ত্রিসভাও ইতিমধ্যে পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আমরা কাজ করতে চাই, আর কাজ করতে গেলে এই ধরনের জনস্বার্থ বিরোধী কর্মসূচি যখন আসবে সেটা কোনো অবস্থাতেই সহ্য করা।
কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। আমরা এটা মোকাবিলা করব এবং দেশের গণতন্ত্রের স্বার্থে, উন্নয়নের স্বার্থে ষড়যন্ত্রমূলক সকল তৎপরতাকে আমরা মোকাবিলা করব, প্রতিহত করব। শেখ হাসিনার নেতৃত্বে